আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান একদমই চলে এসেছে, তো রমজানের টুকিটাকি কেনাকাটা তো প্রতিনিয়তই থাকছে। তো এখানে জারিফের বাবা আজকে এক প্যাকেট ট্যাং, তারপরে দুই প্যাকেট ডেড ক্রাউন, খেজুর, এক প্যাকেট টোস্ট, তো টুকিটাকি এগুলাই আসার সময় এনেছে। আসলে যে জিনিসগুলো আমার মনে পড়ছে সেগুলাই জারিফের বাবাকে আনতে বলছি বা আমি নিজে গিয়ে আনছি। তো এই যে গত ব্লগে যে আপনাদেরকে বলেছিলাম যে আমার ভাইয়া একটু অসুস্থ, আসলে মেইনলি আমার ভাইয়ার ঘাড়ে একটু ব্যথা হয়েছিল, তো ঘাড়ের ব্যথার জন্য ওর শুইতে বা পাশ ঘুরতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো ওই জন্যই মূলত ইমিডিয়েটলি ঢাকায় এসে ওকে ডাক্তার দেখাতে হয়। তো আজকে আমরা এসেছি ধানমন্ডি পপুলারে ডক্টর দেখাতে। এখানে আমাদের এলাকার একজন দাদার মাধ্যমে আমরা এসেছি। তো ডক্টর আসতে দেরি হওয়াতে উনি আমাদেরকে এখানে কফি, তারপরে রোল, পানি এগুলা দিয়েছে, আবার একটা ভিআইপি কেবিনেও বসতে দিয়েছিল। বাহিরেও বসার জায়গা ছিল, বাট উনি ভিতরে আমাদেরকে বসতে দিয়েছিল। তো খুবই সমাদর করেছে দাদাটা আমাদের। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পরে ডক্টর এসেছেন। এখন এই যে ভাইয়াকে ডক্টর দেখছেন, আর ডক্টরের ব্যবহার খুবই ভালো ছিল, উনি খুবই সুন্দরভাবে ভাইয়ের সব কথা শুনেছে। তারপরে কিছু টেস্ট করতে দিয়েছিল, বিশেষ করে ভাইয়াকে এমআরআই করতে দিয়েছিল আর একটা এক্স রে করতে দিয়েছিল। আর যেহেতু আমি বেশ কিছুদিন পরে ভয়েস দাপার করছি, তো অলরেডি আমরা টেস্টের রিপোর্টও জেনে গিয়েছি। ভাইয়ার যে এক্স রে করতে দিয়েছিল, তো সেটার রিপোর্ট আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো ছিল। আর এদিকে যে এমআরআই করতে দিয়েছিল, এখানে সামান্য কিছু সমস্যা দেখা দিয়েছে, তো এটা ডক্টর বলেছে যে তেমন কোনো প্রবলেমই না, এটা কিছু মেডিসিন লিখে দিয়েছে, তো এই মেডিসিন খেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আর কিছু সাথে এক্সারসাইজ দিয়েছে। তো যাই হোক, ওখান থেকে আমাদের ডক্টর দেখানো হয়ে গেলে, আমাদের যেহেতু দুইটা টেস্ট করতে দিয়েছিল, তো ওই জন্য এখানে আমরা টাকা জমা দিয়ে এমআরআই আর এক্স রের জন্য ওয়েট করছিলাম। তো মোটামুটি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভাইয়ার এখন এমআরআই সিরিয়াল এসেছে। এদিকে ওনাদের মেন যে গেটটা কিছুক্ষণের জন্য খোলা ছিল, তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এদিকে এমআরআই করতে মোটামুটি 25 মিনিটের মতো সময় লাগে, আর এদিকে এক্স রে করতে 2-3 মিনিটের মতো সময় লেগেছিল। এক্স রেটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম 12:30টার দিকে, আর আমাদের কাজ শেষ করতে করতে প্রায় 7:30-7:30 মতো বেজে যায়। তো আমাদের মোটামুটি ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই আমরা এখন ক্যান্টিনে এসে হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছিলাম। এখানে আমরা দুই ধরনের স্যান্ডউইচ আর দুইটা জুস নিয়েছিলাম, আর মার জন্য এখানে আমি দুই ধরনের স্যান্ডউইচ এনেছি। স্যান্ডউইচ দুইটা খেতে বেশ ভালোই লাগছিল, তাই মার জন্য এনেছিলাম, তো মা খেতেও বেশ পছন্দ করেছে। আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা, এখন 10:30-10:30 মতো বাজে। তো আমি এখন চলে এসেছি ছাদে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। গাছে যেহেতু বেশ কিছু বেগুন হয়েছে, তো ভাবলাম যে আজকে গাছের বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা তরকারি রান্না করি। তো ছাদে কিন্তু আমি একা আসিনি, সাথে আমার মাও এসেছে। তো মাকে বললাম যে তুমি বেগুন তুলো, আমি তোমাকে ভিডিও করি। যেহেতু ভিডিও করছি, মা বেগুনটা তুললে তাহলে ভিডিও করার জন্য সুবিধা হবে। তো মা আবার এই সাইডে এসে বলল যে টমেটো দুইটা পেকে গিয়েছে, তো সেই দুইটা টমেটো মা আবার তুলে নিল। তো টমেটো তোলা হয়ে গেলে এখন আমরা চলে এসেছি বেগুন তুলতে। তো এখানে আমার তিনটা বড় সাইজের বেগুন গাছ লাগানো হয়েছে, তার মধ্যে এখন মা যে বেগুনটা তুলছে এটাকে কাটা বেগুন বলে। তো মা বলতেছিল যে এই বেগুনটা খেতে নাকি খুবই মজা, বাট আমার বেগুনটা একটু বেশি বতি হয়ে গিয়েছিল, আমি আসলে বুঝতে পারিনি, আরও দু একদিন আগে তোলার দরকার ছিল। মা আসলে দেখেই বুঝে গিয়েছে, এটা আসলে অভিজ্ঞতা, আমার আসলে এইসব ব্যাপারে তেমন কোনো অভিজ্ঞতাই নেই, বাট মার অভিজ্ঞতা কিন্তু অনেক। আর মা বলছিল যে এই বেগুনগুলো এখন খুব একটা দেখা যায় না, অনেকটা বিলুপ্তির পথে এই কাটা বেগুন। বাড়িতে যদিও মারা মাঝে মধ্যে পায়, তবে ঢাকা শহরে এই বেগুনটা পাওয়া খুবই কঠিন।
তো বেগুন তোলা হয়ে গেলে মাকে বলছিলাম যে এখান থেকে কিছু পুদিনা পাতা তুলতে, মা আবার শাক পাতা খুব ভালো তুলতে পারে। তো পুদিনা পাতাটা আমি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে বেটে ভর্তা করব। মা এই বাটা ভর্তা খেতে খুবই পছন্দ করে। আমাদের এলাকায় এই ভর্তাগুলো সচরাচর খাওয়া হয় না, তো এভাবে মা আসলে তৈরি করতেও পারে না, তাই মার জন্যই ভাবলাম যে আজকে এই পুদিনা পাতার ভর্তাটা করি। তো এই যে এদিকে আমার দুপুরের তরকারি রান্নাও করা হয়ে গিয়েছে, এখানে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আর পুদিনা পাতা ভর্তা করেছি। আজকে দুইটা তরকারি আমার ছাদের, আর খেতেও মাশাল্লাহ বেশ ভালোই হয়েছিল। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া অলরেডি করে নিয়েছি। আর আজকে ছিল আসলে শুক্রবার, ভাইয়া নিচে জুমার নামাজ পড়তে গিয়েছিল, আসার সময় এখানে জারিফের জন্য লিচি আর লাবাং কিনে এনেছে। জারিফের বাবা এদিকে গিয়েছে বরিশাল, মানে জারিফের দাদা বাড়িতে, তো জন্য জারিফের বাবার বাসায় নাই। আর এখানে গতকাল ভাইয়া কিছু আঙ্গুর আর নাশপাতি কিনেছিল, তো ওখান থেকে একটা নাশপাতি কাটলাম সবাই খাওয়ার জন্য। তো দুপুরে কিছুক্ষণ রেস্ট করে বিকেলে আমি আর মা মিলে এখানে রসের পায়েস রান্না করে নিয়েছি। মা বাড়ি থেকে আসার সময় এখানে বেশ কিছু দোজালার রস এনেছিল। দোজালার রসটা হচ্ছে গিয়ে যে রসটাকে জাল করার পরে লাল হয়ে যায়, ওটাকেই আমরা দোজালার রস বলি। তো এটা দিয়ে আজকের পায়েসটা রান্না করা হয়েছে, আর খেতেও মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। মোটামুটি সব কিছু আমি রেডি করে দিই, মা জাস্ট পায়েসটা রান্না করে। আর এদিকে সন্ধ্যার দিকে বাসার নিচে থেকে একটু হালিম এনেছিলাম, তো সেটাই আমরা তিনজনে মিলে খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফিজ।